আমার সাথে কখনো আল্লাহ রব দয়ের সাথে কথা বলবেন না অহংকার হ্যাঁ কখন সে নথি স্বীকার করার করেনি তার কোন অনুভূতি হয়নি অনুসূচনা হয়নি যে ভুল করছি আমার অন্যায় হচ্ছে আর কিছু লোক আছে যাদের ভুল হয়ে যায় কিন্তু ভুল হওয়ার সাথে সাথে কি করে তবা করে নেই অনেক সময় তবা না করলে মাঝে মাঝে নিজেকে ধিক্ষার দেয় জি লজ্জিত হয় নবী কার বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার সাথে তার রত্যেকের সাথে কথা বলবেন হিসাব নেওয়ার জন্য আল্লাহর মাঝে এবং ওই বান্দা ব্যক্তির মাঝে কোন দোভাষী থাকবে না ট্রান্সলেট করার জন্য অনুবাদ করার জন্য যে আল্লাহর ভাষা বুঝি না সেজন্য সেখানে একজন ও তার অনুবাদক থাকবে না কোনো দরকার হবে না প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন ভাষা ভাষা বুঝবে আর তাদের আল্লাহ দুনিয়ার বিচারের কাঠগড়াই আসামের কাঠগড়াই যেখানে বিচার হয় সেখানে দুভাষী লাগে লাগে না লাগে না সৌদি আরবে তো বুঝতেই পারছেন বিদেশিদের যারা অনারব সেসব আসামে আদালতে গেলে ওখানে মোতারজিম ছাড়া হয় না সরকারি মোতারজিম আছে অনেক সময় সরকারি দিয়ে জুটে না যখন হয় না ওদের বা নেই হয়তো তখন তারা ইসলামিক সেন্টার গুলো থেকে কত লিডার পাঠিয়ে নিয়ে গিয়ে অনুবাদ করে বুঝি না কি বলতে চাই আসামি বাদী আসামি কি বলতে চাই কিন্তু আল্লাহ রহমানের কাছে এসব কিছু লাগবে না সরাসরি কথা বলতে আল্লাহর সাথে এই হাদিস দ্বারা কি বোঝা গেল এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিনে তার বান্দাদের সাথে কথা কথা বলার প্রমাণ এবং কথা বলবেন যখন তিনি ইচ্ছা করবেন তাই না স্বাধীনভাবে এমন নয় যে কথা কথা বলা রেকর্ডিং কথা যখন অন করে দিলেন অটোমেটিক কথা বলছে শেষ হয়ে গেল ফিতা ঘুরে শেষ হয়ে গেল অফ হয়ে যাবে এইরকম নয় হ্যাঁ বরং কথা বলা হচ্ছে আল্লাহর গুণ তিনি নিজের ইচ্ছা মতো কথা বলবেন যখন যার সাথে যেমন ভাবে কথা বলতে চাইবেন কথা ভাবে আল্লাহরা এই ছিল এই দুটি হাদিস যার দ্বারা প্রমাণিত হলো আল্লাহর কথার কথা আল্লাহ আওয়াজের কথা ডাকের কথা এখানে এই দুটি শব্দ এসেছিল লব্বাইক বা সাদেক আল্লাবাইক শব্দটি আমরা বলি কারণ হজ উমরার তালবিয়া পড়ি যারা আরব দেশে থাকি লব্বাইক আল্লাহ লব তো এই লব্বাইক মানে কি শাব্দিক অর্থ ভাব অর্থ বলে দিলাম যে আল্লাহ হাজির হয়েছি তাই না আল্লাহ হাজির হয়েছে শাব্দিক অর্থ বলছেন যে লব্বেক মানে হচ্ছে আনা মকিমন আলা তো আতিকা হে আল্লাহ আমি তোমার আনুগত্যে অটল এই শব্দটি আরবি শব্দ আলাব্বা থেকে এসছে আলাব্বা বিল মাকানে কোন জায়গায় অবস্থান করা কি আরবরা বলতো ফোলানুন আলাব্বা বিল মাকানে অমুক ব্যক্তি অমুক জায়গায় অবস্থান করেছে তাহলে লব্বেক কা মানে আপনি আল্লাব্বেক মানে এখানে দি দ্বিবচন করা হে আল্লাহ আমি যেন বারবার বলছেন দ্বিবচন মানে দুইবার করে যেন বলছেন কথা হে আল্লাহ আমি আপনার সামনে হ্যাঁ হাজির অবস্থান করা থেকে শুরু করে এই অবস্থান থেকে শুরু করি এই রকমই শব্দটি হ্যাঁ আদা থেকে মোশাদা বুঝেন এ দেশে যারা বেশ কিছুদিন থাকেন মোশাদা বুঝে মোশাদা মানে কি সাহায্য করা হেল্প করা হ্যাঁ সহযোগিতা করা তো এখানে সাদেক শব্দটি ওই মোসাদা থেকে এসছে যে সাদা সাদ মোসাদা এর অর্থ কি বলছে মোসাদা হুয়া ওয়াহিয়া আল মোতাওয়া জি যে সহযোগিতা করে যে সহযোগিতা করে যার সহযোগিতা করে তার সে অনকলে তার পক্ষে বিপক্ষে নয় আমি আপনার সাথে সহযোগিতা করছি তার মানে কি আপনার পক্ষে আছে এই কথাটি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করি একটা হচ্ছে আর্থিক সহযোগিতা সেই ক্ষেত্রে ওর সাপোর্টে থাকলো অর্থের দিক থেকে অনেক সময় আসামি আসামিকে জিজ্ঞেস করে যারা তদন্ত করে তারা আসামিকে জিজ্ঞেস করে যে আমার সাথে তুমি এই এসে তদন্তের ব্যাপারে কি করবে সহযোগিতা করবে এটা কোন সহযোগিতা করা মানে আপনার পক্ষে আছে আপনি যা জিজ্ঞাসাবাদ করবেন আপনার পক্ষে আছি সঠিক কথাগুলি বলবো ঠিক না এটা হচ্ছে সহযোগিতা করা আর ওল্ডো পাল্টা কথা বলা এটা সহযোগিতা না তুমি কিন্তু আমার সাথে সহযোগিতা করছ না বলে ওrawData তুমি কিন্তু তোমার ক্ষতি করছ কারণ তুমি আমার সহযোগিতা করছ না এখানে অনকুলে থাকা তাহলে তাহলে সাগহে আল্লাহ তুমি যে দাগ দিয়েছো যেদিকে দাগ দিয়েছো সেদিকে আর তার অনুকূলে আছি মানে আছি আমি হাজির এখান থেকে ভাবার্থ কি না হয়েছে আল্লাহ হাজির হাজির তো মানেও মানাও ভাবার্থ হচ্ছে আল্লাহ হাজির উপস্থিত আর সাদেক মানে উপস্থিত কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে মোসা আদা তুলফি তো আতেকা বাদা মোসা আদা সহযোগিতার সাথে সহযোগিতা করছি। এই জন্য দ্বিবচন দিয়ে শব্দগুলি এসেছে এখানে তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নবী কারিম সাল্লামের হাদিস দ্বারা আল্লাহ রব আলিনের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে অবস্থানের ঊর্ধ্বে থাকার প্রমাণ আল্লাহ রব সবকিছুর ঊর্ধ্বে সৃষ্টির মধ্যে নয় কোন সৃষ্টির মধ্যে নেই ছোট বড় কোন সৃষ্টির মধ্যে নাই সর্বত্র জমিনে তো দূরের কথা আসমানের ভিতরেও না প্রথম আসমান দ্বিতীয় আসমান তো বাদ দেন সাত আসমানের ভিতরেও না সাত আকাশ সূর্য চন্দ্র এগুলি আমাদের তুলনায় আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি তাই না বিশাল সৃষ্টি বহু নক্ষত্র রয়েছে সুফান এক একটা এইরকম পৃথিবী চন্দ্র সৌকে গিলে নেবে এক একটা নক্ষত্রের সামনে ক্ষুদ্র সেগুলো এই সমস্ত আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি এই সমস্ত সৃষ্টি জগতের অর্ধে আর কুর্শি এবং আল্লাহ রব্দুল আলমিন তার আরসের উপর সমন্বত এক হচ্ছে আল্লাহর আরসে সমোন্নত হওয়া দ্বিতীয় হচ্ছে আল্লাহ রব্দুল আলম সৃষ্টির অর্ধে থাকা সৃষ্টির ভিতরে নয় এই বিষয়টি আয়াত দ্বারা আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি এই কিতাব থেকে কারণ শেখ কリームনা তৈমরহমানুল্লাহ আয়াতগুলো কি সেপার্ট নিয়ে এসেছেন আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু হাদিস নিয়েছেন এখানে তিনটি হাদিস রয়েছে হাদিস অনেক রয়েছে কিন্তু অনেক তিনটি হাদিস নিয়ে এসেছেন যা দেখব বলেন ইসমাতু ওলু ইল্লাহি আলা আলা আরশিহি শেখ সালেহ আল ফাওজান হাফেজুল্লাহ বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির উপর তার সুউচ্চতা মানে সৃষ্টির উর্দ্ধে থাকা

এই যে আসমানে রয়েছেন কথাটি এর মানে কি ফি ফি মানে তো মধ্যে হয় তো আসমানের মধ্যে ফি মানে এখানে আলার অর্থে রয়েছে ফি মানে কিসের অর্থে রয়েছে আলার অর্থে যদি আসমান আকাশ মানে আকাশ নি তখন ফি মানে কি নেব আলা আর ফি মানে আলা এটা আমরা নিজের মাতৃভাষা তো ব্যবহার করি যেমন এখন আমরা কোথায় আছি হ্যাঁ কি পাঁচ তালার ওপরে আছে ঠিক না কিন্তু আমার পাঁচ তালা তো তারপরে তো আমাদের উপরে ছাদ আছে আমি আর একটা উদাহরণ দিই কারণ এতে তো তারপর ভিতরে আছে আমরা আমার তো সৃষ্টি হবে ছাদের উপরে ধরেন কেউ আছে ছাদের উপরে আছে। তাই না আছেন কোথায় ছাদের ওপরে কিন্তু আমরা কখনো কখনো কথা বা অধিকাংশ বলি অমুক কোথায় আছে বলছে ছাদে আছে ছাদে মানে ছাদের ভিতরে হয় ছাদের আরবি কি হ্যাঁ ফিস আছে হবে তাই না তাহলে ছাদে বলতে যখন আমরা বলি যে অমুক ছাদে আছে হ্যাঁ এটা কেউ বুঝে না যে ছাদে আছে মানে সে ছাদের ভিতরে ঢুকে আছে হ্যাঁ ছাদের সিমেন্টের উপরে ঢুকে আছে ছাদের ওপরে আছে বোঝে তাই কি না অমুককে গাছে ফাঁসিয়ে দেব যদি বলে গাছে মানে গাছের ভিতরে গাছের ওপরে গাছের ওপরে জ্বলিয়ে কোর অনেক আছে ফের আমার বলেছিলো হ্যাঁ ওই জাদগরদের কি ধমুক যে তোরা স্যারেন্ডার করে দিলি কি বলেছিল হ্যাঁ লাবুসা ফি যোজু ইন রাখলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো ফাঁসিতে চড়াবো কোথায় ফি যজু ইন ওখানে আলা বলেনি আলা বলেনি সে কি বলেছিল গাছের খেজুর গাছের হ্যাঁ কান্ডে খেজুর কাণ্ডের ভিতরে ঢুকিয়ে ফি যে বলেছে আলা এখানে ফি মানে আলা তো ঠিক ওই রকমই আল্লাহ কোথায় রয়েছেন ফি মানে আলাস মানে আলার অর্থে আমরা ব্যাপক ভাবে ব্যবহার করি আমরা নিজেদের ভাষা ব্যবহার করে আরবি ভাষা ব্যবহার হয় এটা একটি এর ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে সামা আকাশকেও বলা হয় আবার মাথার উপরে যা কিছু উঁচা ওপরে যা আছে আপনার আমার চাইতে উঁচাতে যা আছে তাকে আরবি ভাষায় সামা বলা হয় আরবি ভাষায় তাকে কি বলা হয় সামা কারণ সামা শব্দটি সামা থেকে এর মানে হচ্ছে সামা ইয়াসমু মানে ওপরে থাকা সুমু উন এজন্য প্রিন্সদের ক্ষেত্রে আরবি টার্ম হচ্ছে হ্যাঁ সাহেব সুমু দেখবেন সাহেব সুমু যারা জনগণের উর্ধে যে জনগণের উপরে সাহেব সুমুলি তো সামা মানে হচ্ছে যা মাথার উপর আছে তাকে সামা বলা হয় আর ওরা বলতেন কুল্লো মা ফা কা সামা হন তোমার ওপরে যা কিছু আছে তাই হচ্ছে সামা এখান থেকে কোরআন কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন থেকে আকাশ থেকে তো আকাশ থেকে মানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে এটা যদি আজকে বলেন যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে তাহলে কোরআন মিথ্যা বলবে না আকাশ থেকে হচ্ছে না মেঘমালা থেকে মেঘমালা থেকে মেঘমালা মাত্র হ্যাঁ একদিকে এক কিলোমিটার উপরে গিয়ে এক কিলোমিটারে যেতে হবে না আপনি পাহাড়ি এলাকায় চলে যান বিশ্বের দূরে উঁচা পাহাড়ের কথা বলবো না দার্জিলিং আপনি পাহাডের ওপরে আর নিচে মেঘ আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে আবহাতে আলবাহা এই দুটো এলাকায় গেছি আলবাহাতে গাড়ি আমাদের চলছে আর আমাদের সাথে সাথে মেঘগুলি চলছে এত উঁচা পাহাড়ের উপর উঠে গেছি আর পাহাড়ের চূড়াগুলো আরো উপরে আছে মানে মেঘের ওপরে পাহাড়ের চূড়া মেঘগুলো ভাসছে আমাদের পাশাপাশি মনে হচ্ছে আর ওখান থেকে বৃষ্টি সব বৃষ্টি হচ্ছে বোঝা গেছে কিনা অথচ আল্লাহ বলছেন ওয়ানা আমি আকাশ থেকে যে সময় মিনাস সময় আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে থাকি তো আকাশ থেকে বর্ষণ হয় আসলে কি না ওপর থেকে এখানে আকাশ থেকে মানে আকাশের দিক থেকে ওপর থেকে জি হ্যাঁ এই অর্থ যদি এখানে তাহলে আবার ঠিক আছে তাহলে ফি মানে আলা করার দরকার নেই কি হবে এখন অর্থ করেন দোয়াটি রব্বন আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ সামাই যিনি আকাশে রয়েছেন মানে ওপর রয়েছেন হ্যাঁ যিনি ওপর রয়েছেন ওপর যেমন মেঘমালা তেমন প্রথম আকাশ থেকে শুরু করে সাত আকাশ তেমনই আমাদের ওপরে আছে আরস কুরসি আর তার উপরে আল্লাহ রব আলম তিনি সবচেয়ে ওপরে রয়েছেন রব্বন আল্লাহ ফিসাই মানে ওপরে যিনি রয়েছেন দুটো অর্থ নেওয়া যেতে পারে তাহলে ফির মানে ফি করলো কোন দোষ নেই তাক ইস হে আল্লাহ তোমার নাম পাক পবিত্র এখান থেকে পবিত্র ঘর পবিত্র ভূমি আর্দাল বলেছেন হ্যাঁ প্যালিস্টাইনের ওয়াল তোমার নির্দেশ চলে আকাশেও এবং জমিনেও আকাশেও এবং পৃথিবীতে কি চলে তোমার নির্দেশ আল্লাহ নির্দেশ চলে আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম কে বলতে পারেন বহুবার কিন্তু আখ্যাতির করতে গিয়ে বলেছি আল্লাহর এক নির্দেশ হচ্ছে বিধানগত নির্দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর প্রতি নিয়ে আস বিশ্বাস স্থাপন করো ঠিক না বলো আল্লাহ ছাড়া কোন সত্য নেই আল্লাহর আদেশ কি না নির্দেশ কিনা জিদা তোমাদের রবের করো। কিনা জি হ্যাঁ এগুলো হচ্ছে আদেশ আল্লাহর হচ্ছে বিধানগত আদেশ আল্লাহ শরীয়তে তার বিধি বিধানে হুকুম করেছেন এই ভালো কাজ করো মন্দ কাজ নেবে তার জি এই আল্লাহর বিধান এই শরীয়তে বিধান জমিনে চলছে মানুষ এবং জিনের ওপর এবং আকাশে ফেরিস উপর যখন যা হুকুম করছেন যা একজন যাও এই কাজ করো মানছে আল্লাহর অনুগত এটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর হুকুম আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আরেকটা হচ্ছে সৃষ্টিগত বিধান আমরে কাউনি আর আমরে এই বহুবার বলেছি আরবি তো বলেছি মুগস্ত করিনি আমরে কাউনি মানে সৃষ্টিগত নির্দেশ আর আমর এই মানে বিধানগত নির্দেশ বিধানগত নির্দেশের হুকুম বুঝাইলাম রোজা ফরো তোমরা হজ কর এটা হচ্ছে আমরেশারী বিধান সৃষ্টিগত বিধান সৃষ্টিগত বিধান হচ্ছে আল্লাহ যা কিছু সৃষ্টিগতভাবে করছেন ওইভাবেই ভাবেই কিন্তু হচ্ছে ওর একটু আগে পিছে হবেই যেই দিন আমার সম্পর্কে আপনার সময় কোন বলেছেন সেই দিন আপনি আমি দুনিয়া এসেছি আবার যেই দিন আমার আপনার মত সম্পর্কে আল্লা বললেন কোন মত হয়ে যা। সাথে সাথে মরে যাবো বাঁচার কোনো উপায় নেই এটা হচ্ছে আল্লাহ কি সৃষ্টিগত আমরা কৌনি সৃষ্টিগত হকুম সৃষ্টিগত বিধান তো জমিন এবং আসমানে আল্লাহ তোমার আদেশ চলে তার মানে দুটোই আদেশ চলে কখন বৃষ্টি হবে বৃষ্টি হ বৃষ্টি বৃষ্টিবন্ধ বন্যা হয়ে যাক এই যে আল্লাহর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সৃষ্টিগত কি নির্দেশ অমুকের পতন হ্যাঁ অমুকের উত্থান এগুলো আল্লাহর সৃষ্টিগত কি নির্দেশ আমাদের কওনি আর শরীয়তের নের ক্ষেত্রে যেগুলো নির্দেশ আমরি সারে আমরে কৌনি আল্লাহর যখন সৃষ্টিগত কোন নির্দেশ হয় সেটা খন্ডন কোন শক্তি করতে পারে না বুঝা গেছে কিনা কি বুঝলেন আল্লাহ যদি বলেন যে পৃথিবীকে ধ্বংস করে কেউ রক্ষা করতে পারবে কিন্তু যারা সুফি ইসমে বিশ্বাসী পীর মরিদি বিশ্বাসী হচ্ছে আল্লাহকে ধ্বংস করছিলেন গান বাজনার জন্য আর আল্লাহর কুতুব ছুটে গেল আর যাওয়ার পরে কি করে ধরলো আল্লাহ আর কি করতে পারলেন না ধ্বংস করতে পারলেন না তাহলে এই গোমরারা আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কাকে দিয়ে দিয়েছে গস কুতুবকে দিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টিগত বিধানেও সৃষ্টিগত হুকুমও এরা বাধা সৃষ্টি করে থাকে কথা বলছেন না কত বড় কুফুরি কথা অথচ এটা ধর্মের নামে রুহানিয়াতের নামে আধ্যাত্মিকতার নামে আত্মার পরিশুদ্ধির নামে হ্যাঁ আল্লাহকে পাওয়ার নামে এই কুফরি চলছে ওদের কাছে হক্কানি আমাদের কাছে হক্কানি বলে কোনো পীর নেই আর কোরআন হাদিস ও কোন হক্কানি বলে পীর নেই কিন্তু তারা তাদের ধারণে তার হকানি পীর যারা বলছে যে হ্যাঁ তাদের কি তবে কোথাও খুঁজবে না যে অমুক জায়গায় শির হচ্ছে সে আল্লাহ জমিনকে ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে কুফরি হচ্ছে সেজন আল্লাহ ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে বড় বড় এরকম অপরাধ রয়েছে হ্যাঁ কিন্তু গান বাজনার ক্ষেত্রে ওই আছে গান বাজনার ক্ষেত্রে জি হ্যাঁ এই দু তিনটা কিতাব পড়লে ভেদে মারে ফতে খোদা আর আপনার আশেখ মাসুকের কিতাব আর আপনার ওই মাওয়াইজেকারিমিয়া এই তিনটা কিতাবের এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধর্ম এগুলো ধর্ম যে আল্লাহ ধ্বংস করতে চাইছিলেন সামদেশ আল্লাহর কুতুল ছিল কোথায় ভারতে না বাংলাদেশে ওখান থেকে এমন ছুটে গেল যে ধরে নিল আল্লাহ ধ্বংস করতে পারলেন না বা আল্লাহকে ধ্বংস করতে হ্যাঁ দিল না তাদেরকে পীর বলছে বিবেক বুদ্ধি আছে নিজের কমন সেন্স থাকলেও তো অন্তত এইরকম গুমরাহির ধর্ম মানবেন না শরীয়তের জ্ঞান না থাকলেও আল্লাহ যে শরীয়তগত হুকুম শরীয়তগত মানে বিধানগত শরিয়তগত হুকুমের ক্ষেত্রে আল্লাহ রব্বুল বলে বলছেন যে এই কাজটা করো কি করো iman নি আসো অধিকাংশ লোক iman নি আসে না আকিমুস সালা নামাজ পড়ো অধিকাংশবে নামাজি তাই না রোজা রাখে অধিকাংশ রোজার দিনে পানাহার করছ হ্যাঁ লা তাকরা বুঝ না ব্যবচারের কাছে যেও না হ্যাঁ কিন্তু ব্যভিচারী লিপ্ত বহু মানুষ তো আল্লাহর শরিয়তে যে হুকুমগুলি রয়েছে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে আল্লাহ কি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন দুটি ক্ষমতা পালন করলে করতে পারে যা আল্লাহ হুকুম করেছেন পুরোপুরি পালন করতে পারবে। আল্লাহ অসম্ভব কোন দিন বিধান দেন না পালন করব না এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন পুরোপুরি অবাধ্যে আল্লাহ বুঝা গেছে জি হ্যাঁ যার ফলে শরীয়তি নির্দেশের ক্ষেত্রে আল্লাহর মখলুকরা কি করে বা আল্লাহর শরীয়তি নির্দেশগুলির কিছু বাস্তবায়ন হয় কিছু হয় না কিছু বাস্তবায়ন হয় কিছু হয়নি যেমন মসজিদ মাদ্রাসা হচ্ছে আর সেখানে কিছু লোকেরা দিন শিখছে আর নামাজটা পড়ছে কিন্তু দণ্ড বিধান কায়ে হচ্ছে না সারা বিশ্বে সৌদি আরব চোরের হাত কাটা শাস জেনার শাস্তি হচ্ছে না ঠিক না এগুলো হচ্ছে আল্লাহ শরীয়তি নির্দেশ যে হদুদ গুলি দণ্ডবিধান কায়ে করো কিন্তু কায়ে হচ্ছে না শরীয়তি বিধান কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে চোরের হাত কাটতেও পারবে গায়ে ক্ষমতা আছে আবার না কাটে না কেটে ছেড়ে দিতে পারবে তাই এই ক্ষেত্রে মানুষ যা ইচ্ছা করতে পারছে কিন্তু আল্লাহর যখন সৃষ্টিগত হুকুম হবে আমি এই বছর বন্যায় এই দেশকে ডুবাবো কোন শক্তির ক্ষমতা আছে যে ডুবতে দেব না বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে ক্ষমতা আছে অসম্ভব অসম্ভব কথা কেন বললাম এখানে আমরকা তাহলে আল্লাহর দুই রকমের নির্দেশ হে আল্লাহ আকাশে এবং জমিনে এবং পৃথিবী তোমার সৃষ্টিগত এবং বিধানগত নির্দেশ রয়েছে জি এবং এই নির্দেশ আল্লাহর বিধানগত নির্দেশে যদি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন পালন করার না করার কিন্তু আমরা যেহেতু আল্লাহর বান্দা সে জন্য আল্লাহর বন্দেগি আর গোলামীর প্রমাণ হচ্ছে যে আমরা সেগুলির বাস্তবায়ন করব কিন্তু যারা অবাধ্য বান্দা। আল্লাহর না তারা সেগুলি বাস্তবায়ন করে না তোমার যেমন তোমার করুণা দয়া রয়েছে আকাশেও যেমন তোমার দয়া আকাশে রয়েছে ইজ আল রহমত ওই রকমই তোমার করুণা করো দয়া করো ফিল আর যে পৃথিবীতেও মানে জমিন মাঝেও যেমন তুমি আল্লাহ আকাশ বা সিরোপা রহম করেছ ফেরে সব অনুগত করে দেওয়া হয়েছে এমনটা হয়নি আসমানে মানে আল্লাহর গজব নেমে এসছে হয় নাই ঠিক না ঠিক এমনি আল্লাহ যেমন রহম করেছে আকাশে ওই রকমই তুমি রহম করো কোথায় ফিল আর জমিনে ফেরা হুবানা হু বন মানে হচ্ছে জনুপ গোনা আল্লাহ আমাদের গোনাগুলি মাফ করে দাও ও খাতাই আনা ভুল ভ্রান্তি মাফ করে দাও তুমি ভালো মানুষদের রব। রব আল্লাহ সবার কিন্তু হ্যাঁ সৎ লোকদের রব ওইটা এটা ওই রকমই যেমন আমাদের যদি ছেলে মেয়ে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে তখন আমরা ওই খারাপ ছেলে মেয়েগুলোকে নিজের সাথে হ্যাঁ সম্পৃক্ত করতে চাই না এটা আমার ছেলে হ্যাঁ এগুলি আমার ছেলে এ আমার ছেলে নয় বলি না বলি না অথচ দুটাই আপনার জন্ম ছেলে হ্যাঁ অনেক সময় স্বামী স্ত্রীতে রসিকতে করে খারাপটাকে ওই ওর মায়ের সাথে লাগে এটা তোমার এটা আমার না বল না জি হ্যাঁ আনতারব্বু তাইন আল্লাহ যারা তই এবার খবিস যারা ভালো মানুষ আর খবিস নোংরা মানুষ আবার আল্লাহ আরব্বুলা আলামিন কিন্তু আল্লাহ তই ইয়েবিনদেরকে নিজের সাথে সম্পৃক্ত করেছে জি যেভাবে দোয়া করো হে আল্লাহ তোমার শিফা তোমার কাছে যে আরোগ্যের ভান্ডার রয়েছে সেই আরোগ্যের ভান্ডার থেকে আরোগ্য নাজিল করো আল্লাহ হাজাল এই ব্যাধির উপর মানে এই ব্যাধি কে তুমি ব্যাধি আরোগ্য ব্যাধি থেকে আরোগ্য দান করো এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য তুমি রহম করো ফায়াবরাউ এই দোয়া পাঠ করলে সুস্থ হয়ে যাবে বারিআ ইব্রাউ মানে হচ্ছে রোগের নিরাময় হয়ে যাবে সুন্দর ভাষে রোগের কি হয়ে যাবে নিরাময় হয়ে যাবে হাদিসুন হাসান হাদিস হাদিসু হাসান এই হাদিস থেকে যা জানলাম আগে দেখি তারপরে আর দুটি হাদিস আছে ওই দুটি নিয়ে আলোচনা করব এটা কি পেলাম আমাদের বিষয়বস্তু কি ছিল যে আল্লাহ হ্যাঁ সৃষ্টি জগতের

তখন মুশ্রেকরা তো মক্কায় ঢুকতো পুতুল প্রতিমা পূজা করতো আর মক্কায় পূজা হইতো সবই করত। এখন আল্লাহর পক্ষে কি হুকুম হলো থাকা চলবে না আর শিরিক প্রতিমা পুতুল পূজা চলবে না ঠিক না এখন ওদের সাথে অনেকের সাথে চুক্তি আছে চুক্তি আছে হয়তো মুসলিমদের চুক্তি আছে চুক্তি ভঙ্গ করা যায় না তারপরে হঠাৎ করে রাতারাতি এখনই এক মিনিটের মধ্যে একবারে এক মিনিটের মধ্যে সম্ভব না সেটা বাস্তবায়ন করা ঠিক না কোন আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে দেখেন টাইম দিচ্ছে কিন্তু আপনাদেরকে আপনাদের অবস্থা ঠিকঠাক করে নেওয়ার জন্য দুই মাস ছয় মাস টাইম দেওয়া হলো দিলকি না সৌদি সরকার বারবার দিতে আছে দুই মাস তিন মাস ঠিক হয়ে যান আপনি আপনি অবৈধ আছেন বৈধ হয়ে যান দিচ্ছে না রাতারাতি সম্ভব না যারা অবৈধ আছে তাদের পক্ষেও সম্ভব না যারা তাদেরকে বৈধ করতে চাইছে কর্মকর্তা তাদের পক্ষে সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ঠিক আছে মুশরিকরা আর চার মাস পর্যন্ত খুব ঘুরে নি ফাসিহু ফিল আরদে আরবাত আসর। এই ভূমিতে মক্কার ভূমিতে তোরা চার মাস ঘোরাফেরা করে না এখানে ফিল আরজে ফিল আরজে মানে কি কিমানের মধ্যে হ্যাঁ তো ভূমির মধ্যে ওরা ঘুরবে কি মাটির ভিতরে না ফাসিহু আলাল আরদে হ্যাঁ ভূপৃষ্ঠ বোঝানো হয়েছে এখানে ভূপৃষ্ঠ মানে আলাহ হবে তাহলে ফের সিহ আলা কিন্তু আলা শব্দ ব্যবহার হয়নি